नमस्कार बंधुरा, वेलकम बैक इन माय न्यू वीडियो। सो देखो आजकल वीडियोते आलोचना करब जो तुम्हारे जो सेकेंड फेजर जेक्सपो और बुकलेटर जो काउंसलिंग रेजल्ट डेटा से एक्चुअली कब और देखो एक नतून क्योंकि खूब ही इम्पोर्टेंट क्योंकि एक अपडेट इस तुम्हारे काउंसलिंग बेपारे सार्वर बेपारे। सो देखो तुम्हारा आशा करी सबाई देखे जत जन तुम्हारा ट्राई करो जेक्सपोर अफिसियल वेबसाइटे आसार जो। सो हमें देखो तुम्हारे एखे लाइव देखिए दीची। सो जो हमें जेक्सपोर अफिसियल सार्वर एखे जो क्लिक करी तुम्हारे जो वेबसाइट रही है तो से वेबसाइट जो हमें क्लिक करते साथ देखो ये लेखा चले आ दिस साइट कैंट बी रीच्ड। तो देखो এটা অ্যাকচুয়ালি তোমাদের যে আগের ভিডিওতে বলেছিলাম যে সার্ভার প্রবলেমের জন্য। সো এটা কি ঠিক করা হবে না আদৌ ঠিক করা হবে না কিংবা কখন ঠিক করা হবে তো সেটার ব্যাপারে দেখো একটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে একটা নোটিফিকেশন এসেছে। সো তোমাদের কাছে দেখো সেই নোটিফিকেশন নিয়ে এখন আমি তুলে ধরবো। সো দেখো ফার্স্ট অফ অল তোমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন বেল অবশ্যই অন করে দাও। কারণ দেখো নোটিফিকেশন বেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যখনই একটা নতুন ভিডিওর আমি আপডেট দেবো তোমাকে সেই আপডেটটা কিন্তু মিস করে যদি নোটিফিকেশন বেলটা অন করো। সো এখন দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে কী নোটিশটা তোমাদের এসেছে। তো দেখো ফার্স্ট অফ অল দেখো এখানে দেখো তোমাদের সামনে এস এম এসটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে। সো এই এস এম এসটা দেখো কি বলা হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে এসছে এস এম এসটা। সো দেখো তোমাদের যে www ওয়েবসাইট তোমার যে রয়েছে এটা অফিসিয়াল জেক্সপো ভোকলেটের ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা দেওয়া রয়েছে। তারপরে কি যে সার্ভার ইজ ডাউন, সার্ভার তোমাদের ডাউন রয়েছে এই মুহূর্তে। ফ্রেশ ডেট অফ অ্যাডমিশন উইল বি অ্যানাউন্সড অ্যাজ সুন অ্যাজ সার্ভার ইজ অ্যাক্টিভ। তোমাদের নতুন যে অ্যাডমিশনের ডেট, তোমাদের নতুন যেসব ডেটগুলো আসছে তোমাদের সেকেন্ড কাউন্সিলিং এবং তারপরে কাউন্সিলিংগুলো, তো সেই ডেটগুলো কিন্তু তোমাদের যখনই সার্ভারটা ঠিক হবে সেই মুহূর্তে কিন্তু তোমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে। আর যখনই এখানে জানাবে সাথে সাথে কিন্তু আমিও তোমাদেরকে জানিয়ে দেবো, তোমাদের কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো এরপরে দেখো আমি আসছি যে তোমাদের আশা করি একটা দুশ্চিন্তা থেকে তোমরা সবাই মুক্তি হয়েছো, যে এই মুহূর্তে তোমরা একটা নোটিশ পেয়েছো যে তোমাদের কিন্তু অলরেডি কাউন্সিলিং কিন্তু হবে, কারো কিন্তু রিজেক্ট হবে না। সো তোমাদের কার কার কাছে এই নোটিফিকেশানটা গিয়েছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কাছে এই নোটিফিকেশানটাও গিয়েছে। কারণ দেখো প্রতিটা স্টুডেন্টের কাছে কিন্তু এই নোটিফিকেশানটা গিয়েছে, যাদের যাদের রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু চেক করো, যেই মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু জেক্সপো এবং বুকলেটে যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপে যখন তোমরা এটা দিয়েছিলে, কিংবা দেখো তোমরা যখন হচ্ছে এটা রেজিস্ট্রেশন করার সময় তোমরা যা সবাই যখন যে নাম্বারটা দেখেছিলে সেই নাম্বারটা কিন্তু তোমরা চেক করবে, অন্য কোনো নাম্বার কিন্তু চেক করো না, চাইলে তোমরা কিন্তু মেলও একবার চেক করতে পারো। আর দেখো আমি কিন্তু এখন অবধি মেলটা চেক করিনি। সো তোমরা যদি মেলে এই নোটিফিকেশানটা পেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এবং দেখো তোমাদের এই এস এম এসটা থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে খুব তাড়াতাড়ি সম্ভব কিন্তু সার্ভারটা ঠিক হচ্ছে, আর এটা কিন্তু মেনলি তোমাদের টেকনিক্যাল সার্ভার প্রবলেমের জন্যই এতদিন কিন্তু এটা মানে তোমাদের পোস্টপন হয়েছিল। তো তোমাদের কাছে দেখো এখন যে সব করণীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো দেখো তোমাদের যাদের যাদের কাছে ডোমেসিয়াল সার্টিফিকেট এখনও তৈরি হয়নি, তাছাড়া দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু এখনও তৈরি করা হয়নি, তোমরা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু ওইগুলো তৈরি করে নাও। অ্যান্টি র্যাগিং যে তোমাদের সার্টিফিকেটটা সেটা যতক্ষণ না তোমাদের ফাইনাল অ্যালটমেন্ট লেটার আসছে ততক্ষণ কিন্তু তোমরা সেটাকে তোমাদের অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা বানাতে পারবে না, কারণ অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটে তোমাদের যে কলেজের নামটা সেটা কিন্তু উল্লেখ করা থাকবে। সো দেখো অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নিয়েও কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা কীভাবে বানাবে সেগুলো কিন্তু সমস্ত কিছু ডিটেল করে বলে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের মেন একটাই ব্যাপার, তোমাদের যাদের যাদের কাছে এখনও অবধি কোনো এই যে মেন মেন সার্টিফিকেটগুলো অ্যান্টি র্যাগিং ছাড়া যেগুলো বানানোর দরকার সেগুলো কিন্তু তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে নাও। আর তোমার যার কাছে ফটোকপি কিন্তু রেডি করা নেই তোমরা কিন্তু ফটোকপি রেডি করা নেই, এটা দেখো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা। সো তোমরা কিন্তু সবাই রেডি করে রাখো মানে অল ডকুমেন্টসের নিয়েও। দেখো ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে তোমরা দেখো, ডিসক্রিপশানে তোমাদের সুবিধার জন্য কিন্তু লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো তোমরা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কাদের কাদের কাছে নোটিফিকেশানটা কিন্তু দিয়েছি। সো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।